ত্রিকোণমিতিক অনুপাত সমূহের কতিপয় অভেদাবলী পর্ব তিন। আজকে আমরা দেখব যে তিন নম্বর সূত্রটি রয়েছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এই দুইটার বিয়োগফল কিভাবে ওয়ান হয় সেটি আমরা আজকে দেখব। আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি, যার বি কোণটি হচ্ছে আমার সমকোণ এবং সি কোণটি হচ্ছে আমার সূক্ষ্মকোণ। আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে লম্ব, এবং যেই সমকোণটি রয়েছে সমকোণের বিপরীত বাহুকে বলা হয়ে থাকে অতিভুজ। এবার আসো আমরা আমাদের সূত্রের দিকে খেয়াল করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কসেক স্কোয়ার থিটা এবং কট স্কোয়ার থিটা। আসো আমরা প্রথমে এই কসেক থিটার অনুপাত বের করি এবং কট থিটার অনুপাত বের করি। আমরা জানি কসেক থিটা হচ্ছে মূলত সাইন থিটার বিপরীত। সাইন থিটার ফর্মুলাটি হচ্ছে, সাইন থিটার অনুপাতটি হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কসেক থিটার অনুপাতটি কী হবে? ঠিক সাইন থিটার বিপরীতটি, তার মানে অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে এই চিত্র অনুযায়ী যদি আমরা এটিকে দেখি যে কসেক থিটার অনুপাতটি হয় আসলে অতিভুজ হচ্ছে আমার আর, লম্ব হচ্ছে আমার ওয়াই, তাহলে আমি এখানে লিখতে পারি যে কসেক থিটা এটার হোল স্কোয়ার হচ্ছে আমার আর ডিভাইডেড বাই ওয়াই হোল স্কোয়ার। সুতরাং কসেক স্কোয়ার থিটা হচ্ছে, কসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এবার আসো আমরা এই কট থিটার অনুপাতটি বের করি। আমরা জানি কট থিটা হচ্ছে মূলত ট্যান থিটার বিপরীত। সো ট্যান থিটা হচ্ছে আমার, আমরা জানি ট্যান থিটার সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে কট থিটার অনুপাতটি কী হবে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত এখানে আমার? ভূমি হচ্ছে আমার এক্স এবং লম্ব হচ্ছে আমার ওয়াই। অনুরূপভাবে আমি কী লিখতে পারি? এই কট স্কোয়ার, কট থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই হোল স্কোয়ার। সুতরাং কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এবার আসো আমাদের এই যে প্রতিপাদ্য বিষয়টি রয়েছে সেটির বাম পক্ষের দিকে আমরা খেয়াল করি। তাহলে লেফট সাইড সমান সমান আমরা লিখতে পারি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব। মানগুলো বসালে আমরা পাচ্ছি আর স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা থেকে আমরা পেয়েছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে লসাগু করি তাহলে পাই হচ্ছে ওয়াই স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে আমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে আমার লম্ব হচ্ছে ওয়াই স্কোয়ার, ভূমি স্কোয়ার হচ্ছে আমার এক্স স্কোয়ার এবং অতিভুজ স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই এক্সটাকে যদি আমি ডান সাইডে পাঠিয়ে দিই তাহলে আমি ওয়াই স্কোয়ারের একটি মান পাচ্ছি, সেটি হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি এই জায়গাটিতে এই মানটি যদি বসিয়ে দেই তাহলে পাচ্ছি আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমি ওয়াই স্কোয়ার বসাবো। তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এভাবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে আমরা মূল তিনটি সূত্র কী কী শিখলাম? একটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এটি হচ্ছে আমার এক নাম্বার। আমার দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এবং লাস্ট অফ অল আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে এই কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এই তিনটি হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির মেইন তিনটি সূত্র।